হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির ন্যাচারাল ভেজিটেশান এই অধ্যায়টা পড়ব তো ন্যাচারাল ভেজিটেশান তো এখানে আমাদের শব্দের উপরে গুরুত্ব আরোপ করতে হবে ন্যাচারাল এবং ভেজিটেশান উদ্ভিদ ন্যাচারাল অর্থাৎ স্বাভাবিক প্রাকৃতিক এখানে অর্থ নয় এখানে স্বাভাবিক উদ্ভিদ তো স্বাভাবিক উদ্ভিদ আর উদ্ভিদের মধ্যে কী তফাৎ স্বাভাবিক উদ্ভিদ কেন বলা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ এই কারণেই বলা হয় কারণ স্বাভাবিকভাবে এগুলো হয় এগুলো কোনো মানুষ গিয়ে কিন্তু সেটা রোপণ করে না বসায় না প্রাকৃতিগত প্রকৃতিগতভাবে স্বাভাবিকভাবে এই উদ্ভিদগুলো প্রকৃতিতে আসে তো এখান থেকেই কিন্তু আমরা উদ্ভিদের সম্পর্কে অনেকটা বিষয় জেনে নিতে পারি কেন কারণ স্বাভাবিক কথাটা বলা হয়েছে অর্থাৎ স্বাভাবিকভাবে জন্মাতে হলে তার একটা পরিবেশের প্রয়োজন হয় প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয় সেই প্রাকৃতিক পরিবেশটা কি সেটা হচ্ছে জলবায়ু মূল বিষয় হচ্ছে জলবায়ু কিছুটা মৃত্তিকার প্রভাব থাকে কিন্তু মূল সবচেয়ে বেশি প্রভাবক স্বাভাবিক উদ্ভিদের সবচেয়ে বেশি প্রভাবক সেটা কিন্তু জলবায়ু যে কোনো এলাকাতে উদ্ভিদের প্রকৃতি স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি সম্পূর্ণভাবে জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে কিছুটা মৃত্তিকার প্রভাব থাকে সেটা তার প্রভাবটা অনেকটাই কম আমরা বলতে পারি এইট্টি পারসেন্ট কিন্তু প্রায় জলবায়ুর প্রভাবেই স্বাভাবিক কোনো এলাকাতে হয়ে থাকে এর আগের অধ্যায়তেই আমরা ক্লাইমেট সম্পর্কে জেনেছি জলবায়ু সম্পর্কে জেনেছি ভারতবর্ষের বিভিন্ন এলাকাতে কেমন জলবায়ুর অবস্থা থাকে সেটা সম্পর্কে আমরা জেনেছি সুতরাং এখানে আমরা কিন্তু স্বাভাবিক উদ্ভিদরা জলবায়ুর সাথে রিলেট করতে পারবো সম্পর্কযুক্ত করতে পারবো একটা সাথে একটা এবং জলবায়ুর এলাকাগুলো ভালো করে জানলেই কিন্তু আমরা সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদটা চিনে ফেলতে পারি তো আমরা অধ্যায়টা শুরু করব এখানে একটা খুব সুন্দর ছবি দেওয়া রয়েছে স্বাভাবিক উদ্ভিদের ছবি স্বাভাবিক উদ্ভিদ বলতে সেইগুলোই বোঝায় যেগুলো স্বাভাবিকভাবে প্রাক প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে তো ভারতবর্ষে স্বাভাবিক উদ্ভিদ পড়তে গেলে আমরা প্রথমে মানচিত্রটা এখানে আমরা যদি স্টাডি করে নিই খুব ভালো করে তাহলে কিন্তু আমরা অবস্থানটা খুব ভালো করে বুঝে ফেলতে পারবো তো এখানে দেখা যাচ্ছে সবার প্রথমে এই এলাকাটা বলি তার সাথে এই এলাকাটা এখানে দেখা যাচ্ছে লাইট গ্রিন যেটা দেওয়া রয়েছে সেখানে বলা আছে ময়েস্ট ট্রপিক্যাল এভারগ্রিন অ্যান্ড সেমি এভারগ্রিন অর্থাৎ এই লাইট গ্রিন যে কালারটা সেটা কিন্তু ক্রান্তীয় চিরহরিত অরণ্যকে বোঝাচ্ছে কেন চিরহরিত কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে সবার আগে পশ্চিমঘাট পর্বতে ধাক্কা খেয়ে এই উপকূলভাগেই পশ্চিম উপকূলভাগে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায় আমরা জানি পশ্চিমঘাট পর্বত এখানে বিস্তৃত রয়েছে একটা না আর এখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এখানে রয়েছে চেরাপুঞ্জি মৌসিনরাম এলাকা তার সাথে এই হিমালয় অঞ্চলটা আমরা আগেই জেনেছি এখানে বঙ্গোপসাগরীয় শাখা এখানে আসার পর এই অঞ্চলে প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এই অঞ্চলে তো এই দুটো জায়গাতে কিন্তু ময়েস ট্রপিক্যাল এভারগ্রিন এটা দেখতে পাওয়া যায় তো খুব গুরুত্বপূর্ণ এটা জলবায়ুর সাথে রিলেট করে আমরা কিন্তু এটা করে ফেলতে পারছি এরপর ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডওয়াশ ক্রান্তীয় আদ্র পাতাঝরা বৃক্ষ ডেসিডওয়াশ মানে পাতা ঝরা যেটা বছরে নির্দিষ্ট একটা সময় তার পাতাটা ঝরিয়ে থাকে বাধ্যতামূলকভাবে এভারগ্রিন কিন্তু কখনোই পাতা পাতাঝরা নয় বছরে কোনো সময়তেই পাতা নির্দিষ্ট ঋতুতে কিন্তু ঝরে না আর ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস অর্থাৎ ক্রান্তীয় আদ্র পাতাঝরা বেক্ষ তো এখানে আমরা এই ব্রাউন কালারটা এই যে কালারটা এখানে দেওয়া রয়েছে এটা কিন্তু আমরা বিস্তৃত অংশে দেখতে পাচ্ছি গাঙ্গীয় সমভূমির বেশ কিছুটা অংশ পশ্চিমবঙ্গের পুরোটাই রয়েছে উড়িষ্যার বেশ কিছুটা অংশ রয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড়েরও কিছুটা অংশ রয়েছে এবং এখানে অনেক অধিকাংশ এলাকাটাই কিন্তু এই অংশটা রয়েছে এখানেও রয়েছে পশ্চিমঘাট পর্বের যে বৃষ্টি ছায়া বৃষ্টি ছায়া অঞ্চল সেই অংশটা রয়েছে এবং ভারতের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে এই ট্রপিক্যাল ময়েস্ট ডিসিড বৃক্ষের বরুভূমি কিন্তু রয়েছে অর্থাৎ দেখে আমরা এটা সহজেই অনুমান করতে পারছি যে ট্রপিক্যাল ময়েস্ট ডিসিড অরণ্যটাই কিন্তু ভারতবর্ষের এলাকার মধ্যে সবচেয়ে বেশি এরপর ট্রপিক্যাল ড্রাই ডেসিডওয়াশ ক্রান্তীয় শুষ্ক পাতা ঝরা বৃক্ষ আমরা এটা আর্দ্রও দেখলাম এবং শুষ্ক তো এই এই লাইট ইয়েলো কালারটা যেখানে দেওয়া রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ক্রান্তীয় আদ্রের আশপাশে এই অংশটা রয়েছে তো এই এলাকাটা কিন্তু দেখা যাচ্ছে অভ্যন্তরীণ অংশে দেখতে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের অভ্যন্তরীণ অংশে অর্থাৎ সমুদ্র থেকে বেশ কিছুটা দূরে যেখানে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কম সেই সমস্ত এলাকাতেই কিন্তু ট্রপিক্যাল ড্রাইড এসিডওয়াস অরণ্যটা দেখতে পাওয়া যাচ্ছে ক্রান্তীয় শুষ্ক পাতা বৃক্ষ তো এরপর ট্রপিক্যাল থর্ন যে সমস্ত এলাকাতে ছোট ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায় সেটা এখানে অভ্যন্তরীণ অংশ এবং রাজস্থান গুজরাটের অংশটা দেখা যাচ্ছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কম সেই এলাকাতেই কিন্তু ঝোপঝাড়পূর্ণ ছোটো ছোটো বৃক্ষ দেখতে পাওয়া যায় কারণ এখানে বৃষ্টিপাত কম তো পুরোটাই জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ শুষ্ক অংশ বৃষ্টিপাত কম সেই জন্য আর মৌসুমি বায়ু ঢুকে যে সমস্ত অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায় সেখানে কিন্তু ট্রপিক্যাল ময়েস ডিস অথবা ট্রপিক্যাল এভারগ্রিন এই দুটো দেখতে পাওয়া যাচ্ছে তো খুব সহজে আমরা এই অংশটা বুঝতে পারছি মাউন্টেন সাব ট্রপিক্যাল অ্যান্ড টেম্পারেট যেটা গ্রিন রয়েছে ডিপ গ্রিন রয়েছে সেটা পার্বত্য উদ্ভিদ বলয় বলতে পারা বলা যায় তো বেশ কিছুটা অংশ জুড়ে এটাও দেখতে পাচ্ছি আলপাইন দেখতে পাচ্ছি ডিপ কালার ডিপ ব্রাউন কালার আলপাইন জম্মু কাশ্মীরের উপরের দিকে অংশটা রয়েছে হিমাচল প্রদেশের উপরের অংশটা রয়েছে অর্থাৎ এটা কিন্তু উচ্চ পার্বত্য অঞ্চলে বৃক্ষ যেখানে অক্সিজেনের পরিমাণ কিছুটা কম এবং বেশ উঁচু এলাকা ঠান্ডা থাকে চিরকাল অধিকাংশ সময় কিন্তু শীতল আবহাওয়া থাকে সেই সমস্ত অঞ্চলে অরুণাচল প্রদেশেরও বেশ কিছুটা অংশ রয়েছে এই ডিপ গ্রিন আলপাইন অংশটা আর একেবারে থর মরুভূমি অংশে আমরা দেখতেছি ডেজার্ট ভেজিটেশন অর্থাৎ এখানে উদ্ভিদ সেই অর্থে দেখতে পাওয়া যায় না খুব ছোটো ছোটো ঘাস জাতীয় কিছু কিছু উদ্ভিদ বিক্ষিপ্তভাবে দেখতে পাওয়া যায় একেবারে থর মরু যেটা সবচেয়ে ভয়ঙ্কর যে মরু মরুভূমি অংশ সবচেয়ে শুষ্ক যে অংশটা সেই অংশে কিন্তু এই ডেজার্ট ভেজিটেশন দেখতে পাওয়া যায় অর্থাৎ কাঁটা জাতীয় গাছগুলো কিন্তু এই ডেজার্ট ভেজিটেশনের অংশ তাহলে এই গুরুত্বপূর্ণ অংশগুলো এখানে রয়েছে এখানে কয়েকটা ভাগ বেশি রয়েছে এখানে আমরা যখন এখানে লেখাটা পড়ব এখানে ছটা ভাগ কিন্তু মূল যে ছটা ভাগ সেটা করা রয়েছে ডেজার্ট ভেজিটেশন আর সেমি ডেজার্টটা কিন্তু একসাথে করা আছে অর্থাৎ এখানে এই যে পিঙ্ক কালারটা যেটা রয়েছে সেটার সাথে কিন্তু এই দুটো একসাথে করা আছে পিঙ্ক আর ইলোটা একসাথে করা আছে তো যাই হোক এখানে আমরা ডিটেলস জানবো ইন্ডিয়া ইজ বেস্ট ওয়ার এ ওয়াইড রেঞ্জ অফ লোরা অ্যান্ড ফানা ডিউ টু ডি ডাইভার্স জিওগ্রাফিক্যাল অ্যান্ড ক্লাইমেটিক কন্ডিশন অ্যান্ড এক্সটেন্সিভ রেঞ্জ অব ন্যাচারাল ভেজিটেশন গ্রোথ ইন ইন্ডিয়া তো ডাইভার্স জিওগ্রাফিক্যাল আর ক্লাইমেটিক কন্ডিশন অর্থাৎ এই যে জলবায়ুর বিভিন্নতা ভারতবর্ষের ক্ষেত্রে জলবায়ুর বিশাল বিশালতার কারণে ভারতবর্ষের বিশালতার কারণে বিভিন্ন এলাকাতে জলবায়ুর বিভিন্নতা রয়েছে বিভিন্ন এলাকায় জলবায়ু বিভিন্ন রকম দেখতে পাওয়া যায় চরম শীতল জলবায়ু থেকে শুরু করে চরম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল থেকে শুরু করে খুব অল্প যুক্ত অঞ্চল সমস্ত ধরনের জলবায়ু যেহেতু দেখতে পাওয়া যায় সেখানে সেই জন্য কিন্তু ভারতে বৈচিত্র্য তো বেশি উদ্ভিদের ক্ষেত্রে যেমন বৈচিত্র্য দেখতে পাওয়া যায় তেমনি প্রাণী বৈচিত্র্য কিন্তু রয়েছে ফ্লোরা এবং ফানা দুটোর কথাই বলা হচ্ছে ফ্লোরা অর্থাৎ উদ্ভিদ এবং ফানা অর্থাৎ জীব জন্তুর কথা বলা হচ্ছে তো এই ছটা মূল ভেজিটেশন টাইপ দেখতে পাওয়া যাচ্ছে এখানে একটু ডিটেলস দেখে নেব ট্রপিক্যাল এভারগ্রিন রেন ক্রান্তীয় চিরহরিত বৃষ্টি অরণ্য অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ক্রান্তীয় অঞ্চলে প্রায় প্রত্যেক দিন বিকেলে ফোরও ক্লক রেন দেখতে পাওয়া যায় এটা একেবারে কমপ্লিটলি ওই নিরক্ষীয় অঞ্চল এবং তার আশপাশের যে উদ্ভিদটা দেখতে পাওয়া যায় সেই ধরনের উদ্ভিদের কথা এখানে বলা হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে যদিও নিরক্ষরেখা ভারতবর্ষের দিয়ে যায়নি কিন্তু প্রচুর বৃষ্টিপাতের কারণে ওই ভারতবর্ষের পশ্চিম উপকূল অংশে এই অরণটা দেখতে পাওয়া যায় এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটা রাজ্যে এই বৃক্ষটা দেখতে পাওয়া যায় এই ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাওয়া যায় দ্য ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্ট অ্যান্ড আর ফাউন্ড ইন দ্য এরিয়াস ওয়ার প্রেসিপিটেশন ইজ মোর দ্যান টু হান্ড্রেড সেন্টিমিটার দুশো সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত যেখানে দেখতে পাওয়া যায় সেখানে এই উদ্ভিদ এই ধরনের উদ্ভিদের দেখা মেলে দে আর লার্জলি ফাউন্ড ইন দ্য নর্থ ইস্টার্ন রিজেন অফ অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম নাগাল্যান্ড অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস তো অধিকাংশ কোথায় কোথায় দেখতে পাওয়া যায় অরুণাচল প্রদেশ মেঘালয় আসাম নাগাল্যান্ড পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে এটা দেখতে পাওয়া যায় তারাই এরিয়াস অফ হিমালয়াজ অ্যান্ড দ্য আন্দামান গ্রুপস অফ আইল্যান্ডস হিমালয় তরাই অঞ্চল এবং আন্দামান দ্বীপপুঞ্জে এটা কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ হিমালয় ফুট হিলস অর্থাৎ আমরা জানি মৌসুমি জলবায়ু মৌসুমী বায়ু কিন্তু হিমালয় পর্বতে ধাক্কা খাওয়ার পর হিমালয় পর্বতে পালদেশে বেশ কিছুটা বৃষ্টিপাত ঘটায় সেখানেও কিন্তু এই এই ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায় দে আর অলসো ফাউন্ড ইন দা হিলস অফ খাসি অ্যান্ড জয়ন্তিয়া অর্থাৎ উত্তর পূর্ব ভারত মেঘালয় অংশে যেখানে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়ে থাকে সব সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা পৃথিবীর সেই অংশটার কথা বলা হচ্ছে দ্য ট্রিজ ইন দিস এরিয়া হ্যাভ ইনটেন্স গ্রোথ অর্থাৎ খুব ঘনত্ব বেশি দেখতে পাওয়া যায় উদ্ভিদের ঘন ঘনত্ব অনেক বেশি পাশাপাশি অবস্থান উদ্ভিদের অত্যন্ত বড় বড় বৃক্ষ দেখতে পাওয়া যায় কাষ্ঠ অত্যন্ত অনেক বেশি ভারী হয় খুব মজবুত কাঠ হয় এই ধরনের বৃক্ষ দেখতে পাওয়া যায় দেয়ার অলসো ফাউন্ড ইন দ্যাট দ্য মেজার ট্রিজ ফাউন্ড ইন এরিয়া আর স্যান্ডেলউডস গর্জন অ্যান্ড তো এই ধরনের গাছগুলো দেখতে পাওয়া যায় স্যান্ডেলউড চন্দন কাঠ রোজ গর্জন মেহগনি বাঁশ জাতীয় গাছ কিন্তু এই সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যায় এটা হ্যাজ ভেজিটেশন অফ অল কাইন্ডস ট্রিজ অ্যান্ড ক্রিপার্স গিভিং ইট স্ট্রাকচার দ্য এলিফ্যান্টস লেমু আর দ্য কমন অ্যানিমালস ফাউন্ড ইন দিস এরিয়াস তো এখানে কয়েকটা মাত্র গাছের কথা উল্লেখ করা আছে এছাড়াও আরও বৃক্ষ কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না বিভিন্ন রকম শক্ত কাঠযুক্ত যে নিরক্ষীয় অঞ্চলের উদ্ভিদগুলো এবং যাদের উচ্চতা অনেক বেশি হয় এবং প্রসারটাও অনেক বেশি যথেষ্ট চওড়া হয় গাছগুলো তো এই এই উদ্ভিদটা কিন্তু ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্টে দেখতে পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণ কিন্তু প্রাণী এবং উদ্ভিদ বায়োডাইভার্সিটি কিন্তু এখানে অনেক বেশি অনেক বিভিন্ন ধরনের উদ্ভিদ বিভিন্ন ধরনের প্রাণী এখানে কিন্তু দেখতে পাওয়া যায় তো বায়োডাইভার্টিস বায়োডাইভার্সিটি হটস্পট যে এলাকাগুলো হয় সেগুলো কিন্তু এই ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্টই হয়ে থাকে যেগুলো আমরা পরবর্তী পর্যায়ে এর পরবর্তী অংশে আমরা দেখব যে ভারতবর্ষের কোন কোন অঞ্চলে বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে কোন কোন অঞ্চলে ন্যাশনাল পার্ক রয়েছে তো এই ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্টকে ঘিরেই কিন্তু সবচেয়ে ডাইভার্সিফাইড যে বায়োডাইভার্সিটি সেটা কিন্তু এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যেই দেখতে পাওয়া যায় আমরা আফ্রিকাতেও দেখেছি আমাজন অঞ্চলেও দেখেছি এগুলো কিন্তু সবই ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্টের মধ্যে পড়ে যেখানে সূর্যের আলো প্রায় প্রবেশ করতে পারে না এবং প্রচুর ঘন জঙ্গল বেশ কয়েকটা ধাপ যুক্ত হয় তো এই এই বৈশিষ্ট্যগুলো কিন্তু এই এখানে দেখতে পাওয়া যায় ডিসিডোয়াস ওর মনসুন টাইপ অফ ফরেস্ট পাতাঝরা বৃক্ষ এবং মৌসুমি জলবায়ুর প্রভাবের কারণে যে সমস্ত বিক্র হয়ে থাকে সেইগুলোকে বলা হচ্ছে ডেসিডওয়াশ অর মনসুন টাইপ অফ ফরেস্ট এটা কিন্তু ওয়েট ডিসিডওয়াশ সেটা মনে রাখতে হবে তো আদ্র পাতাঝরা বৃক্ষ যেটা আমরা অধিকাংশ অঞ্চলে দেখলাম ভারতবর্ষে সেই বৃক্ষের কথা বলা হচ্ছে দ্য ডেসিডোয়াশ ফরেস্ট আর ফাউন্ড দ্য লোয়ার স্লোফ অফ ওয়েস্ট বেঙ্গল ছত্তিশগড় বিহার উড়িষ্যা কর্ণাটকা মহারাষ্ট্র ঝাড়খন্ড অ্যান্ড দ্য অ্যাডজয়নিং এরিয়াস তো এই সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গ এবং বাকি অংশ আমরা মানচিত্রে দেখেছি এর আগে যে অধিকাংশ অঞ্চলটাই কিন্তু এই এই ওয়েট ডেসিডুয়াস যেটা সেটা দেখতে পাওয়া যায় মনসুন টাইপ অফ ফরেস্টও এটাকে বলা হয়ে থাকে দ্য প্রেসিপিটেশন ইন দিস এরিয়া ইজ বিটুইন হান্ড্রেড সেন্টিমিটার টু হান্ড্রেড সেন্টিমিটার টিক ইজ দ্য ডমিনেন্ট স্পিসিস ইজ ইন দিস এরিয়া তো এই এই বৃষ্টিপাত একশো থেকে দুশো সেন্টিমিটারের মধ্যে হয় অ্যালং উইথ দ্যাট দেওদার গাম পলাশ শাল স্যান্ডেলউড ইবনি অর্জুন খয়ের বাম্বো আর অলসো সিন তো এই সমস্ত গাছ এই এখানে দেখতে পাওয়া যায় অর্থাৎ আমরা বলতে পারি আমাদের এখানে পশ্চিমবঙ্গ এবং তার আশপাশে এখানে যে সমস্ত গাছপালা অধিকাংশ আমাদের চোখে পড়ে সেগুলোই কিন্তু এই ওয়েট ডিসিডুয়াস বা মনসুন টাইপ অফ ফরেস্টের মধ্যে পড়ে দ্য ট্রিজ ইন দিস ফরেস্ট সেট দ্য লিভস ডিউরিং ড্রাই উইন্টার অ্যান্ড ড্রাই সামার বেস্ট অন দ্য অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার দিস আর এগেইন ডিভাইডেড ইন্টু ময়েস্ট অ্যান্ড ড্রাই ডিসিডওয়াস অর্থাৎ শুষ্ক এবং আর্দ্র যে দুটো ভাগ সেই দুটো ভাগের কথা বলা হচ্ছে তো এটা শীতকালের আগে কিন্তু এরা পাতা ঝরিয়ে দেয় সেই জন্য এগুলোকে ডেসিডওয়াশ ট্রিস বলা হয়ে থাকে তো এখানে ওয়েটের কথা বলা হয়েছে এরপর ড্রাই ডেসিডওয়াশের কথাটা বলা রয়েছে এর মধ্যে কিন্তু ওয়েট ডেসিডাশের কথাটাই অধিকাংশ উল্লেখ করা রয়েছে এরপর ড্রাই ডিসিড অর্থাৎ শুষ্ক পাতাঝরা বৃক্ষ যেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম সেখানে কিন্তু এই ধরনের গাছপালা দেখতে পাওয়া যায় দিস ফরেস্ট গ্রো ইন ইজিয়ার এরিয়াস হোয়ার দ্য প্রেসিপিটেশন ইজ বিটুইন ফিফটি টু হান্ড্রেড সেন্টিমিটার পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার যথেষ্ট কম বৃষ্টিপাত হয় সে সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যায় দিস আর মেনলি সিন ইন দিস এরিয়াস অফ দ্য সেন্ট্রাল ডেকান প্লেট অফ পাঞ্জাব হরিয়ানা অফ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অ্যান্ড সাউথ অফ রাজস্থান তো এই সমস্ত রাজ্যে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় মাউন্টেন ফরেস্ট মাউন্টেন ফরেস্ট আর মাউন্টেন ফরেস্ট তো পার্বত্য যে সমস্ত বৃক্ষ দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে মাউন্টেন ফরেস্ট Mountain forests are those found in mountains. Mountain forests differ significantly along the slope of the mountain. On the foothills of Himalaya until a height of uh, 1500 meters, evergreen trees like salt, teak, bamboo grow uh, copiously. On the higher sloped, uh, temper temperate conifer trees like pine, fir, oak grow. At the higher elevation of the Himalayas, the rhododendrons, and juniper are found. Further, when those vegetation zones, alpine grasslands appear up to the snow field. এই সমস্ত বৃক্ষ হিমালয়ের এক মিটার উচ্চতা পর্যন্ত ওই সমস্ত বৃক্ষগুলো দেখতে পাওয়া যায় তারপরেও দেখতে পাওয়া যায় তো একেবারে আমরা যদি মাউন্টেন এরিয়াটাকে ভাগ করি দুটো অংশে যদি ভাগ করি একেবারে উপরের যে অংশ সেটাকে বলা হচ্ছে আলপাইন যেখানে কিনা না বরফ থাকে বছরে বেশ কিছুটা সময় বা অধিকাংশ সময় বরফ থাকে সেগুলোকে বলা হচ্ছে আলপাইন আর ঠিক তার নিচে বিভিন্ন ধাপ থাকে কিন্তু এলাকাতে মাউন্টেন ফরেস্টে মনে রাখতে হবে বিভিন্ন ধাপে বিভিন্ন ধরনের বৃক্ষ এখানে ভ্যারাইটি চোখে পড়ে নিচে আলাদা রকম বৃক্ষ যত উপরে দিকে যাওয়া যাবে তত বেশি আলাদা তো এই যে বাকি অংশটা সেটা কিন্তু আমরা মাউন্টেন ফরেস্ট বা মাউন্টেন ফরেস্টের মধ্যে ফেলতে পারি আলপাইনটাও মাউন্টেন মাউন্টেন ফরেস্টের মধ্যে পড়ে কিন্তু সেখানে গ্রাসল্যান্ড দেখতে পাওয়া যায় কারণ সেখানে অক্সিজেনের স্বল্পতা কয়েক হাজার মিটার উপরে এই অংশে কিন্তু যেখানে বরফ জমে এখানে অক্সিজেনের স্বল্পতা দেখতে পাওয়া যায় তার জন্য এখানে কিন্তু বৃক্ষ খুব বড়ো বড়ো হয় না গাছগুলো খুব ছোটো ছোটো ঘাস জাতীয় বৃক্ষ জন্মায় যেটাকে আমরা আলপাইন বলে থাকি এখানেই আমরা চিত্রে দেখেছি আলপাইন বৃক্ষ অর্থাৎ এই ডিপ ব্রাউন যেটা করা রয়েছে একেবারে উচ্চ অংশে জম্মু কাশ্মীরের অংশে এবং অরুণাচল প্রদেশে যেগুলো খুব উচ্চ হিমালয়ের অংশ সেখানেই এই বৃক্ষটা দেখতে পাওয়া যাচ্ছে এবং এই মাউন্টেন ফরেস্টটা কিন্তু এই এই ধরনের প্রচুর গাছপালা দেখতে পাওয়া যায় বিভিন্ন ভাগ আমরা দেখলাম পাইন ফারটা কিন্তু যথেষ্ট উচ্চতায় এবং তারও বেশি উচ্চতা তার রোড জাতীয় চুনিপার এই গাছগুলো দেখতে পাওয়া যায় এবং তার উপরে ওই আলপাইন গ্রাসল্যান্ড এটা একেবারে ওপরে পর্বতের সেটা দেখতে পাওয়া যায় টাইডাল ওর ম্যানগ্রোভ ফরেস্ট এই অংশটা কিন্তু আমরা এখানে দেওয়া নেই তো ম্যানগ্রোভ ফরেস্ট কিন্তু ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে রয়েছে আমরা জানি পশ্চিমবঙ্গ এবং সুন্দরবন এখানে সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য ভারতবর্ষের ক্ষেত্রে এবং বাংলাদেশে এই অংশ এই অংশটাতেও রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশ এছাড়াও ভিতরকণিকা উড়িষ্যার খুব গুরুত্বপূর্ণ একটা ম্যানগ্রোভ অরণ্য গুজরাট গুজরাটেও বেশ যথেষ্ট পরিমাণ ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায় এবং কোস্টাল এরিয়াতে বেশ কিছু এলাকাতে কিন্তু খুব অল্প পরিমাণ হলেও বিভিন্ন জায়গাতে ম্যানগ্রোভ বৃক্ষ কিন্তু দেখতে পাওয়া যায় টাইডাল কেন বলা হচ্ছে কারণ এই সমস্ত অঞ্চলে কিন্তু জোয়ার ভাটার ফলেই এই উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তো সেই ম্যানগ্রোভ মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী এবং গঙ্গা এই প্রত্যেকটার মোহনাতেই কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় খাড়ি অংশে দেখতে পাওয়া যায় যেখানে জোয়ার ভাটার প্রভাব লক্ষ্য করা যায় সেখানে কিন্তু এই ম্যানগ্রোভ ফরেস্টটা দেখতে পাওয়া যায় তো এর যে বৈশিষ্ট্য বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আমরা জানি শ্বাসমূল ঠেসমূল থাকে পাতার বাইরে একটা মোমের মতো আস্তরণ থাকে বাষ্পীভবন কম করার জন্য তো এবং ঠেসমূল থাকে শ্বাসমূল লবণযুক্ত জল থেকে রক্ষা পাওয়ার জন্য তো এই সমস্ত বিভিন্ন অভিযোজনগত বৈশিষ্ট্য এই সমস্ত বৃক্ষে দেখতে পাওয়া যায় এবং এলাকাগুলো মনে রাখতে হবে এবং সুন্দরী বৃক্ষের কথা বলা হচ্ছে এখানে এই ফরেস্টে দ্য ইম্পর্ট্যান্ট ট্রিজ অফ টাইল হুগলা গারান পশু এটসেট্রা দিস ফরেস্ট ইট এজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দিস টিম্বার ইন্ডাস্ট্রি অ্যাজ দে প্রোভাইড টিম্বার অ্যান্ড ফায়ারউড পাম অ্যান্ড কোকোনাট ট্রিজ বিউটিফাই দ্য কোস্টাল স্ট্রিপস তো টিম্বার দেখতে পাওয়া যায় ফায়ারউড দেখতে পাওয়া যায় তো এই অর্থাৎ প্রচুর কাঠ এখান থেকে আহরণ করা হয়ে থাকে এই এই সমস্ত এলাকা থেকে যেগুলো কাষ্ঠ শিল্প রয়েছে সেখানে প্রচুর পরিমাণ কাঠ কিন্তু এখান থেকে যোগান দেওয়া হয় পাম অ্যান্ড কোকোনাট ট্রিজ বিউটিফাই দ্য কোস্টালসিজ তো এই গাছগুলো কিন্তু এই অংশে সৌন্দর্য বৃদ্ধি করে কারণ নারকেল গাছ প্রচুর পরিমাণে কোস্টাল ইয়ার তো দেখতে পাওয়া যায় ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের মধ্যে যদি ওটা পড়ে না জাস্ট এখানে উল্লেখ করা আছে সেমি ডেজার্ট অ্যান্ড ডেজার্ট ভেজিটেশন এটা একেবারে শুষ্ক অঞ্চলে দেখতে পাওয়া যায় পঞ্চাশ সেন্টিমিটারেরও কম যেখানে বৃষ্টিপাত পাত সেখানে সেমি ডেজার্ট আর ডেজার্ট ভেজিটেশনটা দেখতে পাওয়া যায় থনিবুস অ্যাকাশিয়া বাবুল আর ফাউন্ড ইন দিস ভেজিটেশান রিজিয়ান দ্য ইন্ডিয়ান ওয়াইল্ড ডিট ইজ জেনারেলি ফাউন্ডার

এটা হচ্ছে স্বাভাবিক উদ্ভিদের বন্টন এবং কিছু বৈশিষ্ট্য আমরা জাস্ট দেখলাম এরপর আমরা আরও যে এই সংক্রান্ত গুণ গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেই সম্পর্কে জানব গভর্নমেন্ট ইনিশিয়েটিভস অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদকে রক্ষা করা বিভিন্ন কারণে উদ্ভিদের যে গুণাগুণ তার বিভিন্ন কারণে রক্ষা করা প্রয়োজন তো সেই জন্য সরকার থেকে বিভিন্ন উদ্যোগ বিভিন্ন সময় নেওয়া হয়েছে সেগুলো আমাদের জানতে হবে রিজার্ভ অ্যান্ড প্রোটেক্টেড ফরেস্ট রিজার্ভ ফরেস্ট আর প্রোটেক্টেড ফরেস্ট তো বিভিন্ন বন সংরক্ষণের জন্য আমরা জানি রিজার্ভ ফরেস্ট রিজার্ভ ফরেস্ট আলাদা করা হয় প্রোটেকশান দেওয়া হয় আলাদা করে সেখানে প্রোটেক্টেস ফরেস্ট বলা হয় যেগুলোকে অত্যন্ত বেশি প্রোটেকশন দেওয়া হয় যেগুলো সেগুলো প্রোটেক্টেড ফরেস্ট তো বন মহোৎসব প্রোগ্রাম করা হয় থাউজেন্ডস অফ ট্রিজ আর প্ল্যান্টেড এভরি ইয়ার ইন দিস মান্থ অফ জুলাই অ্যান্ড আগস্ট তো জুলাই আগস্ট মাসের মধ্যে কিন্তু বন মহোৎসব প্রোগ্রামটা করা হয় কারণ কী কারণ এই সময় বর্ষা আসে বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত সময় তো বন মহোৎসব প্রোগ্রাম জুলাই থেকে আগস্টের মধ্যে হয় এটা মনে রাখতে হবে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ইনস্টিটিউট অ্যাট দেরাদুন দেরাদুনে কিন্তু ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট দেরাদুনে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট ফর প্রমোশন অ্যান্ড প্রিজারভেশন অফ ফরেস্ট প্রপারলি তো এটা মনে রাখতে হবে ন্যাশনাল ফরেস্ট পলিসি খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল ফরেস্ট পলিসি মানে ফরেস্ট বনকে রক্ষা করার জন্য যে সমস্ত পলিসি নেওয়া প্রয়োজন সেইগুলো সেগুলো এখানে রয়েছে ন্যাশনাল ফরেস্ট পলিসি নাইনটিন এইটি এইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনিশশো অষ্টআশিতে জাতীয় বন পরিকল্পনা নেওয়া হচ্ছে ন্যাশনাল ফরেস্ট পলিসি নেওয়া হচ্ছে কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি অ্যাফরেস্টেশন অ্যান্ড চেক অফ সয়েল ইরোশন বায়োডাইভার্সিটি অ্যাফরেস্টেশন মৃত্তিকা ক্ষয় এগুলোকে রোধ করার জন্য এটা নেওয়া হয়েছে বায়োডাইভার্সিটি রক্ষা করা এবং বৃক্ষরোপণ এই সমস্ত কাজ কর করার জন্য থার্টি থ্রি পার্সেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া স্যালভি ফরেস্ট কভার এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যে কোনো দেশের অন্ততপক্ষে থার্টি থ্রি পার্সেন্ট এরিয়া ওয়ান থার্ড এরিয়া জঙ্গল বৃক্ষ থাকা কিন্তু সেখানে প্রয়োজন তবেই পরিবেশের সাথে কিন্তু পরিবেশের ভারসাম্যটা রক্ষা করা সম্ভব হবে তো এই বিষয়টা ওপরও জোর দিয়ে থাকে ন্যাশনাল ফরেস্ট পলিসি ডেভেলপড সোশ্যাল ফরেস্ট্রি অর্থাৎ সোশ্যাল ফরেস্ট্রিটা ডেভেলপ করে থাকে ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকে সোশ্যাল ফরেস্ট্রি বিষয়টা কি আমরা এরপরেই আসছি তো অ্যাগ্রো ফরেস্ট্রিও রয়েছে এর মধ্যে কমিউনিটি ফরেস্ট্রি রয়েছে ফরেস্ট বাই অফিসিয়াল রয়েছে অর্থাৎ কৃষিকাজের সাথে সাথে বৃক্ষরোপণ বনাঞ্চল সৃষ্টি করা কমিউনিটি ফরেস্ট্রি বিভিন্ন কমিউনিটির মাধ্যমে বন তৈরি করা সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ধরনের সাথে সহযোগিতার মাধ্যমে জঙ্গল বোন তৈরি করা ফরেস্ট্রি বাই অফিসিয়ালস অফিসিয়ালদের বিভিন্ন মাধ্যমে ফরেস্ট্রি পড়া সোশিয়াল ফরেস্ট সামাজিক ফরেস্ট্রি মেনলি টু রিডিউস প্রেশার অন ট্র্যাডিশনাল ফরেস্ট বাই প্ল্যানিং ট্রিজ স্পেশাল ফর ফুয়েল টিম্বার টিমবার অ্যান্ড আদার সোশিয়াল সাপ্লাইজ সুতরাং সোশিয়াল ফরেস্ট্রি সামাজিক বনসৃজন যেটাকে বলা হয় সোশ্যাল ফরেস্ট্রি অর্থাৎ এখানে কিন্তু যেমন বন জঙ্গল সৃষ্টি করা এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন সুবিধা পাওয়া যাবে সেটাও আশা করা হয় যেমন কাঠ আহরণ টিম্বার অন্যান্য সামাজিক উদ্দেশ্যে এখানে এগুলো করা হয়ে থাকে অর্থাৎ যেটা লোকালয়ের কাছাকাছি হয়ে থাকে এটা বোঝা যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু মানুষজন বেনিফিটও পায় হেল্প ইন চেকিং ওয়াটার অ্যান্ড উইন্ড বাই অ্যাক্টিং অ্যাজ সেল্টার বেল্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বিভিন্ন এলাকাতে ডিফরেস্টেশান বা সরি ডেজার্টিফিকেশান বন্ধ করার জন্য অর্থাৎ শুষ্ক হয়ে যায় যে সমস্ত এলাকা এবং ধীরে ধীরে সেখানে বৃষ্টিপাত কমের কারণে হোক বিভিন্ন কারণে জলবায়ু পরিবর্তনের কারণে হোক বিভিন্ন এলাকা কিন্তু শুষ্ক হয়ে যায় এবং তার আশপাশের অঞ্চলটাকেও কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সেই সমস্ত বালি নানান রকম জিনিস উড়ে গিয়ে সেই সেই সমস্তটাকে সঞ্চিত হয়েও কিন্তু সেখানে ডিজার্টিফিকেশান তৈরি করতে পারে তো সেটা বাধা দেওয়ার জন্য এবং উইন্ডি রোশান বায়ুর যে ক্ষয় কার্য বায়ুর একটা ক্ষমতা রয়েছে শক্তি রয়েছে তার ফলে সে ক্ষয় করে থাকে তো সেটাকে বন্ধ করার জন্যও কিন্তু সোশ্যাল ফরেস্ট্রি করা হয় অর্থাৎ বৃক্ষরোপণ করে একটা দেওয়াল সৃষ্টি করা হয় যাতে করে বায়ু বাধাপ্রাপ্ত হয়ে সেখানে ক্ষয় না করতে পারে এবং ডেজার্টিফিকেশান না হয়ে যায় অর্থাৎ যেখানে শুষ্ক অঞ্চল রয়েছে মরুভূমি অঞ্চল রয়েছে সেখান থেকে বালি উড়ে গিয়ে আশপাশের অঞ্চলে পড়ে সেখানেও কিন্তু ডিজার্টিফিকেশান করতে পারে তো সেটা বাধা দেওয়ার জন্যই সোশ্যাল ফরেস্ট্রি করা হয় গাছপালার কিন্তু একটা দেওয়াল তৈরি করা হয় এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাডিশনাল ইনকাম জেনারেশান তো এটা তো আগেই এসেছে যে অ্যাডিশনাল ইনকাম গাছপালা থেকে বিভিন্ন যে কাঠ জাতীয় জিনিস যেগুলো পাওয়া যায় মোম আহরণ মধু আহরণ তো এই সমস্ত বিষয় রয়েছে এরপর রয়েছে অ্যাগ্রো ফরেস্ট্রি অ্যাগ্রো ফরেস্ট্রিটা কি অ্যাগ্রো ফরেস্ট্রি হচ্ছে প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড এগ্রিকালচারাল কপ ট্রুগেদার অন ফ্রামস অর ফুড ফুয়েল ফোর্ডার টিম্বার ফ্রুটস তো একই সাথে কৃষিকাজ এবং বৃক্ষরোপণ ফরেস্ট্রি প্লাস এগ্রিকালচার ট্রিজ বিন সয়েল অ্যান্ড অ্যাক্টস বেলস দাস চিক সয়েল ইরোশন তো গাছ বৃক্ষ বড়ো বড়ো বৃক্ষরোপণ কী করলে কী হবে সয়েল ইরোশনটা বন্ধ করা যাবে মৃত্তিকা ক্ষয় বন্ধ করা যাবে ডিপ রুটস অফ ট্রিপস স্ট্রেপস নিউ নিউট্রিয়েন্টস অ্যান্ড ব্রিং দেম ক্লোজ টু দ্য সারফেস যেগুলো বড় মূল রয়েছে যে সমস্ত গাছের সেখানে কিন্তু তারা নিউট্রিয়েন্টসগুলো কিন্তু ট্র্যাপ করে শোষণ করে ব্রিং দেম টু ক্লোজ টু সার্ভেস এবং মাটির কাছাকাছি কিন্তু নিয়ে আসে লিগুমিনাস ট্রিজ ফিক্স অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন দাস ইমপ্রুভস ফার্টিলিটি অফ দ্য সয়েল তো যে সমস্ত গাছ কিছু কিছু রয়েছে যারা নাইট্রোজেন মাটিতে সংবন্ধকরণ করে অর্থাৎ সেই সমস্ত গাছের মধ্যে যে সমস্ত নাইট্রিফাইং ব্যাকটেরিয়া বসবাস করে তারা সেই নাইট্রোজেনটাকে কিন্তু বাইরের নাইট্রোজেনটাকে নাইট্রেটে পরিণত করে উদ্ভিদের গ্রহণযোগ্য করে তোলে অর্থাৎ নাইট্রোজেন বাড়ানোর জন্যও কিন্তু এই বৃক্ষরোপণ যে সমস্ত গাছ নাইট্রোজেন যে সমস্ত গাছে নাইট্রোজেন শোষণকারী ব্যাকটেরিয়া বসবাস করতে পারে সেই সমস্ত গাছ রোপণ করার সেটাও কিন্তু একটা বেনিফিট রয়েছে কৃষিকাজের ক্ষেত্রে কারণ নাইট্রোজেন মাটিতে চলে আসে এবং সেটা কিন্তু বৃদ্ধি উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান সয়েল নিউট্রিয়েন্ট ইনক্রিজ ডিউ টু addition অ্যান্ড deposition অফ leaf লিটার অর্থাৎ পাতা যখন পড়ছে মাটিতে ওই বড়ো বড়ো বৃক্ষ যেগুলো রোপণ করা হলো তার পাতা যখন মাটিতে পড়ছে সেটা পচে মাটির মধ্যে হিউমাস বৃদ্ধি করে মাটির উর্বরতা বৃদ্ধি করে তো সেই বিষয়টাও কিন্তু অ্যাগ্রো ফরেস্ট্রি একটা বেনিফিট সুবিধা এরপর কমিউনিটি ফরেস্ট্রি কমিউনিটি ফরেস্ট্রি কি ট্রিজ প্ল্যান্ট বাই কমিউনিটি ইন দেয়ার রেসপেক্টেড কলোনিজ বিভিন্ন কমিউনিটি যারা বসবাস করছে তারা তাদের আশপাশে কিন্তু বৃক্ষরোপণ করছে তো এটাকেই বলা হচ্ছে কমিউনিটি ফরেস্ট্রি অর্থাৎ বিভিন্ন একদল মানুষ তারা বসবাস করছে তাদের আশপাশের এলাকাতে বৃক্ষরোপণ করা সেটাই কমিউনিটি ফরেস্ট্রি ফরেস্ট্রি বাই অফিসিয়ালস দ্য ট্রিজ প্ল্যান্টের বাই ফরেস্ট ডিপার্টমেন্ট টু সেট নিডস অফ কমিউনিটিস অ্যালং রোড ক্যানালস রেলওয়েজ অ্যাটসেট্রা অর্থাৎ যদি বলা হয় যে গভর্নমেন্ট থেকে বা সরকার থেকে বিভিন্ন অফিসের মাধ্যমে অফিশিয়ালি যেখানে বৃক্ষরোপণ করা হচ্ছে সেইগুলো যেমন রেল রেলের রেল লাইনের আশপাশে বৃক্ষ বা রাস্তার আশেপাশে বৃক্ষরোপণ এই যে কাজগুলো যেগুলো অফিশিয়ালি হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে ফরেস্ট্রি বাই অফিশিয়ালস নেক্সট ফরেস্ট প্রোটেকশানের যে টাইপগুলো রয়েছে যেমন আমরা রিজার্ভ ফরেস্ট বা প্রোটেক্টেড ফরেস্ট এই বিষয়গুলো কি সেটার সম্পর্কে এখানে বলা হয়েছে প্রথমে রিজার্ভ ফরেস্ট রিজার্ভ ফরেস্ট কোনগুলো আন্ডার ডিরেক্ট সুপারভিশন অফ দ্য গভর্নমেন্ট যেখানে গভর্নমেন্ট কিন্তু নিজেই সুপারভিশন করে নিজেই দেখাশোনা করে সরকার থেকে সেটাকে রিজার্ভ ফরেস্ট বলা হচ্ছে আন্ডার নোটিফাইড এরিয়া আন্ডার দ্য প্রভিশন অফ ফরেস্ট রেগুলেশান অ্যাক্ট তো ফরেস্ট রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী ফরেস্ট রেগুলেশন আইন অনুযায়ী এই এলাকাগুলো কিন্তু চিহ্নিত করা হয় চিহ্নিত এলাকা রিজার্ভ ফরেস্ট কিন্তু একটা চিহ্নিত এলাকা যেখানে সরকার থেকে তার নিয়ন্ত্রণ করা হচ্ছে নো পাবলিক এন্ট্রি ইস অ্যালাউড ফর কালেকশন অফ টিম্বার অর ডেজি তো কাউকে কিন্তু এখানে পশুচারণ বা গাছ কাটার জন্য কিন্তু এখানে অ্যালাউ করা হয় না অ্যাবাউট ফিফটি ফোর পারসেন্ট টোটাল ফরেস্ট এরিয়া তো এটা জাস্ট একটা ইনফরমেশান রয়েছে মোট যে বন এলাকা তার অর্ধেকেরও বেশি অংশ কিন্তু এরিজা ফরেস্ট হ্যাজ ফুল ডিগ্রি অফ প্রোটেকশন সম্পূর্ণভাবে এটাকে প্রোটেকশন দেওয়া হয় অল অ্যাক্টিভিটিস আর প্রোহিবিটেড আনলেস পারমিটেড পারমিশান ছাড়া সমস্ত রকম এখানে অ্যাক্টিভিটি করা কিন্তু সেটা কিন্তু শাস্তিযোগ্য তো রিজার্ভ ফরেস্ট কিন্তু এইভাবে রক্ষা করা হয় এই এই সুবিধা এখানে রয়েছে বা সরকার থেকে এই এই নিয়ন্ত্রণ এখানে আরোপ করা হয় নেক্সট প্রোটেক্টেড ফরেস্ট প্রোটেক্টেড ফরেস্টটা কি এরিয়া নোটিফাইড দ্য প্রভিশনস অফ ফরেস্ট রেগুলেশন অ্যাক্ট তো ফরেস্ট রেগুলেশান অ্যাক্ট অনুযায়ী এটাও কিন্তু চিহ্নিত এলাকা অল অ্যাক্টিভিটিস আর পারমিটেড আনলেস প্রোহিবিটেড তো সমস্ত ধরনের অ্যাক্টিভিটি এখানে কিন্তু করা যেতে পারে যেগুলো বারণ করা হয়েছে সেগুলো বাদে লুকড আফটার বাই দ্য গভর্নমেন্ট সরকার এখানে দেখে থাকে হ্যাজ লিমিটেড ডিগ্রি অফ প্রোটেকশন প্রোটেকশন কিন্তু এখানে লিমিটেড অর্থাৎ রিজার্ভ ফরেস্টের মতো এতটা বেশি নয় এখানে প্রোটেকশানটাও লিমিটেড লোকাল আর লাউড টু কালেক্ট ফুয়েলুড টিম্বার অ্যান্ড টু গ্রেজ দ্যার অ্যানিমালস উইদাউট কজিং সিরিয়াস ড্যামেজ টু দ্য ফরেস্ট এখানে কিন্তু কিছু কিছু কাজ অ্যালাউ করা হয় গাছ গাছের কাণ্ড আহরণ এই সমস্ত পশুচারণ এই সমস্ত কিছু কিছু কিন্তু অ্যালাউ করা হয় ফরেস্ট ড্যামেজ না করে অ্যাবাউট টোয়েন্টি নাইন পার্সেন্টও টোটাল ফরেস্ট মোট বন জঙ্গল যে এলাকা তার মধ্যে উনত্রিশ পার্সেন্ট হচ্ছে এই এলাকাটা পড়ে এরপর আনপ্রোটেক্টেড ফরেস্ট যেখানে প্রোটেকশন দেওয়া হয় না নো রেস্ট্রিকশন অন কাটিং ট্রিজর ক্যাটেলিং যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই আলাদা করে কোনো কিছু বলা নেই সেই সমস্ত এলাকা যেখানে এটা এটার পরিমাণ হচ্ছে আঠেরো পার্সেন্ট মনে রাখতে হবে ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ প্রোটেকশন বাই প্রোগ্রামস বাই গভর্নমেন্ট গভর্নমেন্ট থেকে আর কী কী প্রোগ্রাম নেওয়া হয়েছে ন্যাশনাল পার্ক আমরা জানি সারা দেশ জুড়ে প্রচুর ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলো কি সেই সম্পর্কে আমরা জানবো রিলেটিভলি লার্জ এরিয়া অফ ওয়ান আর মো ইকোসিস্টেম অপারেটস অ্যাট ন্যাশনাল লেভেল জাতীয় স্তরে ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় পার্ক সেখানে জাতীয় স্তরে তার পরিচর্যা করা হয় এবং যেখানে অনেকগুলো ইকোসিস্টেম রয়েছে অনেকগুলো কিন্তু বাস্তুতন্ত্র সেখানে রয়েছে সেখানে নানান ধরনের নানান পরিবেশের মধ্যে সেটা রয়েছে সেটা বোঝা যাচ্ছে কারণ সেখানে বাস্তুতন্ত্র বিভিন্ন রকম হয়ে থাকে তৃণভূমির বাস্তুতন্ত্র হয়ে থাকে জঙ্গলের বাস্তুতন্ত্র হয়ে থাকে পুকুরের বাস্তুতন্ত্র হয়ে থাকে হ্রদের বাস্তুতন্ত্র এরকম অনেক রকমের বড় একটা এলাকা সেই জন্য সেখানে অনেকগুলো বাস্তুতন্ত্র সেখানে দেখতে পাওয়া যায় নো হিউম্যান অ্যাক্টিভিটি অর সেটলমেন্টস অ্যালাউড দ্যাট ইস হিউম্যান ইন্টারফেরেন্স ইস টোটালি প্রোহিবিটেড তাহলে এখানে কিন্তু মানুষের কোনো অ্যাক্টিভিটি গ্রাহ্য নয় কোনো রকম অ্যাক্টিভিটি এখানে গ্রাহ্য নয় ভিলেজার্স ক্যান নট গ্রেজ দ্যার অ্যানিমালস অর্থাৎ পশুচারণ এখানে একেবারেই বন্ধ যদি সেখানে বসবাস থাকে মানুষের সেক্ষেত্রে পশুচারণ বন্ধ এক্সট্রিমলি স্ট্রিক্ট রুল অ্যাবাউট জাঙ্গেল প্রোডিউসড কালেক্ট ফর এক্সাম্পল দ্যাটস হানি অর্থাৎ খুব স্ট্রিক্ট রুল নিয়মকানুন কিন্তু অত্যন্ত কড়া যেমন এই মধু আহরণ বা এই ধরনের বিষয়ের ক্ষেত্রে নিয়মকানুন অত্যন্ত কিন্তু করা দারুণভাবে এখানে প্রোটেকশন দেওয়া হয় ন্যাশনাল পার্কে জাতীয় পার্ক যেগুলো রয়েছে ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে সেখানে প্রোটেকশানের ডিগ্রিটা কিন্তু অনেক বেশি প্রোটেকশানের পরিমাণটা কিন্তু সেখানে অনেক বেশি নেক্সট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রিলেটেড হিউম্যান অ্যাক্টিভিটিস আর অ্যালাউড রেগুলেটেড হিউম্যান অ্যাক্টিভিটি অর্থাৎ নিয়ন্ত্রিত মানুষের কার্যকলাপ অর্থাৎ এখানে ন্যাশনাল পার্কের মতো অত বেশি রেস্ট্রিকশান নেই কিন্তু নিয়ন্ত্রিত গ্রেজিং অফ অ্যানিম্যাল ফ্রুট কালেকশ ফায়ারউড কালেকশান ট্যুরিজম এখানে কিন্তু হয়ে থাকে তো এই সমস্ত কাজকলাপগুলো এখানে হয়ে থাকে ক্যান বি ক্রিয়েটেড ফর এ পার্টিকুলার স্পিসি ফুইচ ইজ নট কেস উইথ ন্যাশনাল অপারেটস অ্যাট স্টেট লেভেল তো এখানে কিন্তু পার্টিকুলার কোনো একটা প্রজাতির প্রজাতিকে পার্টিকুলার প্রজাতিকে কিন্তু এখানে রাখা যেতে পারে তো বিভিন্ন যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলো রয়েছে সেখানে কিন্তু পার্টিকুলার ধরে যে কোথায় বাঘ ব্র্যাঘ্য সংরক্ষণ করা হচ্ছে কুমির সংরক্ষণ করা হচ্ছে তো আলাদা আলাদা এই যে সংরক্ষণগুলো করা হয় এক একটা প্রাণীর ক্ষেত্রে তার জন্য কিন্তু ওয়াইল্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে করা যেতে পারে অ্যা স্যাংচুয়ারি ক্যান বি আপগ্রেডেড টু অ্যা ন্যাশনাল পার্ক বাট নট ওয়াইট ওয়াইসার্সা অর্থাৎ স্যাংচুয়ারিকে কিন্তু পরবর্তী সময়ে ন্যাশনাল পার্কের আপগ্রেড করা যেতে পারে যেহেতু এর প্রোটেকশনটা অনেক বেশি ন্যাশনাল পার্কের ক্ষেত্রে তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু ন্যাশনাল পার্ক হতে পারে কিন্তু ন্যাশনাল পার্ক কখনোই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করা হয় না বায়সফেয়ার রিজার্ভ খুব গুরুত্বপূর্ণ বায়োসফিয়ার রিজার্ভটা কি ইউনিক ইকোসিস্টেম অফ টেরিস্ট্রিয়াল অ্যান্ড কোস্টাল এরিয়াস ইন্টারন্যাশনালি রিকগনাইজড বাই ইউনেস্কো আন্ডার ম্যান অ্যান্ড বোয়েসফেয়ার প্রোগ্রাম খুব গুরুত্বপূর্ণ বিষয় বায়োসফেয়ার রিজার্ভ যেটা কারা রিকগনাইজ করে ইউনিস্কো এখানে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ব্যাপার নেই ভারতবর্ষের যে সরকার তারা কিন্তু নিয়ন্ত্রণ করছে না ব্যাপারটা ইউনিস্কো বলছে যে এই এলাকাটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ কোন এলাকাটা যেখানে কিন্তু একটা ইউনিক ইকোসিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে যেটা সবার থেকে আলাদা একটা ইকোসিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে সেই এলাকাটা করা হয় এবং ইউনিস্কো কোন কিসের মাধ্যমে এটা করে থাকে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম এর মাধ্যমে এই বায়োস্ফিয়ার রিজার্ভটা এটা চিহ্নিত করে থাকে পিপল আর অ্যালাউড টু লাইভ ওন প্রাইভেট ল্যান্ড অ্যান্ড ক্যারি ওন ট্র্যাডিশনাল অ্যাক্টিভিটিস বাট অনলি ইন দ্য আউটার জোন তো বায়ুসফিয়া হিসাবে তিনটে জোন আছে একটা হচ্ছে কোর জোন একটা হচ্ছে বাফার জোন ট্রানজিশনাল জোন তো এই আউটার যে জোনগুলো রয়েছে এই আউটার জোনগুলো বাইরের দিকে যে জোনগুলো সেখানে কিন্তু মানুষের অ্যাক্টিভিটি সেখানে করা যেতে পারে কিন্তু কোর এলাকাতে করা যায় না সেন্ট্রাল এরিয়া কোর জোন যেটা সেখানে কি হচ্ছে কেপ্ট

সেই এলাকাটা বাফারজন বলা হয় যেখানে রিসার্চ অ্যাক্টিভিটি কিন্তু উৎসাহ দেওয়া হয় রিসার্চ করার জন্য এবং ট্যুরিজম ফিশিং এগুলো কিছু কিছু করা হয়ে থাকে অল্প পরিমাণে ট্রানজিশনাল জোন আউটার মোস্ট পাস্ট অ্যান্ড নট ডেলিমিটেড বাট অ্যাক্টিভিটিস হ্যাভ টু বি হারমোনিয়াস উইথ দ্য বায়োসফিয়ার তো এখানে সেই অর্থে খুব বেশি রেস্ট্রিকশন নেই কিন্তু সেটা বায়োসফিয়ারের জন্য ক্ষতিকারক যেন না হয় সেই বিষয়টা এখানে লক্ষ্য রাখা হয় তো এই তিনটে জোন মনে রাখতে হবে বায়ুসেয়েরি হিসাবে রয়েছে এবং ইউনিস্কো কিন্তু বায়সফ ফেয়ারি হিসাবটা চিহ্নিত করে থাকে ম্যাব প্রোগ্রামের মাধ্যমে ম্যান অ্যান্ড বাইসকে প্রোগ্রামের মাধ্যমে নেক্সট কনজারভেশন রিজার্ভ ক্যান বি ডিক্লেয়ার বাই দ্য স্টেট গভর্নমেন্ট ইন এনি এরিয়া ওন বাই দ্য গভর্নমেন্ট তো স্টেট গভর্নমেন্ট কিন্তু এই এলাকাটাকে ডিক্লেয়ার করে থাকে চিহ্নিত করে থাকে পার্টিকুলারলি দ্য পার্টিকুলারি তার টু ন্যাশনাল পার্ক অ্যান্ড দোস এরিয়াস ওয়াইজ লিঙ্ক ওয়ান প্রোটেক্টেড এরিয়া উইথ অ্যানাডার অর্থাৎ একটা এরিয়ার সাথে আর একটা এরিয়া যেখানে লিঙ্ক রয়েছে সেই এলাকাটাকে কিন্তু প্রোটেক্টেড এরিয়া বলে চিহ্নিত করতে পারে রাজ্য সরকার সাচ ডিক্লেশন শুড বি মেড আফটার হ্যাভিং কনসালটেশন উইথ দ্য লোকাল কমিউনিটি লোকাল কমিউনিটির সাথে কনসালটেশনের পর যুক্তি পরামর্শের পর কিন্তু তারা এই এলাকাটা চিহ্নিত করে থাকে নেক্সট কমিউনিটি রিজার্ভ ক্যান বি ডিক্লেয়ার বাই দ্য স্টেট গভর্নমেন্ট ইন এনি প্রাইভেট অর কমিউনিটি ল্যান্ড নট কম্প্রাইজড ইন এ ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি অর এ কনজারভেশন রিজার্ভ স্টেট গভর্নমেন্ট ডিক্লেয়ার করে ন্যাশনাল পার্ক স্যাংচুয়ারি অথবা কনজারভেশান রিজার্ভ এই অর্থে নয় মেনলি হার অ্যান ইন্ডিভিজুয়াল আর এ কমিউনিটি হ্যাজ ভলেন্টিয়ার টু কনজার্ভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ইটস হ্যাবিটেড তো যেখানে পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল কমিউনিটিকে যেখানে কনজার্ভ করা হয়ে থাকে এবং তার পরিবেশটাকে রক্ষা করা হয়ে থাকে সেটা কমিউনিটি রিজার্ভ বলা হয়েছে পার্টিকুলার কোনো স্পিসিস সেখানে কিন্তু পরিচর্যা করা হয়ে থাকে এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বারস্ফিয়া রিজার্ভ এবং ন্যাশনাল পার্কের মধ্যে কি পার্থক্য রয়েছে কি তফাত রয়েছে প্রথমত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ন্যাচারাল হ্যাবিটেটেটেটেটেট ওন বাই দ্য গভর্নমেন্ট অফ এ প্রাইভেট এজেন্সি দ্যাট সেভ গার্ডস এ পার্টিকুলার স্পিসিস অফ বার্ডস অ্যান্ড অ্যানিমেলস আমরা আগেই জেনেছি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিন্তু পার্টিকুলার স্পিসিস সেখানে পরিচর্যা করা হয় কোনো পার্টিকুলার নির্দিষ্ট একটা স্পিসিস সেখানে পরিচর্যা করা হয় সেইটার জন্যই কিন্তু ওয়াইল্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা বিখ্যাত থাকে পার্টিকুলার কোনো একটা স্পিসে সেখানে পরিচর্যা করা হয় বাইসফিয়ার রিজার্ভটা কি রিজার্ভ এরিয়া অফ ল্যান্ড স্টাবলিশ বাই দ গভর্নমেন্ট টু প্রোটেক্ট এনভাররমেন্ট এজ আ হোল কমপ্লিট এনভারমেন্টটা প্রোটেকশন করার জন্য কিন্তু বাইসফিয়া রিজার্ভ পুরোপুরি সেখানে প্রোটেকশন কিন্তু করা হয়ে থাকে সেই এলাকাটাকে রক্ষা করার জন্য সম্পূর্ণ এলাকাটাকে রক্ষা করার জন্য কোনো পার্টিকুলার স্পিসিস নয় ন্যাশনাল পার্ক নোটিফাইড এরিয়াস দ্যাট কভার এ লার্জ এরিয়া অফ ল্যান্ড উইচ ইজ কভার্ড মাল্টিপল ন্যাশনাল পার্ক স্যাংচুরিজ অ্যান্ড রিজার্ভ অ্যাজ ওয়েল ন্যাশনাল পার্ক রিজার্ভ স্যাংচুয়ারি নানান রকম এখানে কিন্তু থাকতে পারে নোটিফাইড এরিয়া পার্টিকুলার আমরা আগেই জেনেছি নোটিফাইড বিভিন্ন এলাকার মধ্যে থাকে অ্যানিম্যাল বার্ডস ইনসেক্টস রেফটাইলস এগুলো কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে দেখতে পাওয়া যায় মেন টু প্রিজার্ভ দ্য বায়োডাইভার্সিটি অফ স্পেসিফাইড এরিয়া পাজপে রিজার্ভ তো স্পেসিফাইড এরিয়া অবশ্যই এটা ফ্লোরা ফানা ল্যান্ডস্কেপ হিস্টোরিক্যাল অবজেক্ট এক্সেটরা এগুলো কিন্তু এখানে থাকে রেস্ট্রিকশনাল লিস অ্যান্ড ওপেন টু ভিজি ভিজিটেশন বাই দ্য জেনারেল পাবলিক তো রেস্ট্রিকশন কম থাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এ টিপিক্যাল বায়োস্ফিয়ার রিজার্ভ ইজ ডিভাইডেড ইন টু ফলোয়িং কোর বাফার ম্যানিপুলেশন জোন অর্থাৎ ওই তিনটে ভাগ যেটা আমরা দেখলাম বায়োস্ফার রিজার্ভের ক্ষেত্রে থাকে হাইলি রেস্ট্রিক্টেড র্যান্ডাম অ্যাক্সেস টু জেনারেল পাবলিক ইজ নট অ্যালাউড আমরা জানি ন্যাশনাল পার্ক কিন্তু সবচেয়ে বেশি রেস্ট্রিক্টেড এরিয়া সেখানে সাধারণ মানুষের যে কার্যকলাপ সেগুলো প্রভিডেড তো এখানে কিন্তু ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে পারমিশান নেওয়ার সেই অর্থে প্রয়োজন হয় না মানুষের কার্যকলাপে এখানে চলতে পারে সাবজেক্ট টু পার্টিকুলার এরিয়া অফ দ্য বাসপেরিজার্ভ বাইসপের রিজার্ভের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম কোথাও কোথাও কিন্তু সেখানে প্রয়োজন হয় অনুমতির পারমিশান ইজ রিকোয়ার্ড কিন্তু সম্পূর্ণভাবে পারমিশান রিকোয়ার্ড হয় ন্যাশনাল পার্কের ক্ষেত্রে তো এই যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এখানে আইইউসিএন অর্থাৎ ইন্টারন্যাশনাল ফর কনজারভেশন অফ নেচার আই এরা কিন্তু ক্যাটাগরি ফোর টাইপের মধ্যে এটা ফেলে থাকে অর্থাৎ আইউসিএন যে লিস্ট থাকে সেখানে ক্যাটাগরি এর মধ্যে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুরি পড়ে জেনারেলি রেকগনাইজড উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ইউনিস্কোর ম্যান অ্যান্ড বায়োসফেয়ার প্রোগ্রাম অর্থাৎ এই যে বায়োসফেয়ার রিজার্ভ সেটা কিন্তু ইউনেস্কো ঠিক করে থাকে এমএ বি প্রোগ্রামের মাধ্যমে আর ন্যাশনাল পার্ক এখানে ইন্টারন্যাশনাল ইউনিফার্ল কনজারভেশন নেচার অর্থাৎ আইউসিএন এবং ওয়ার্ল্ড কমিশন অন প্রোটেক্টেড এরিয়াস হ্যাজ ডিফাইন্ড ক্যাটাগরি টু টাইপ অফ প্রোটেক্টেড এরিয়াস অর্থাৎ অর্থাৎ এই আইউসিএন এবং ওয়ার্ল্ড কমিশন অন প্রোটেক্টেড এরিয়াস এদের যে লিস্ট সেই অনুযায়ী ক্যাটাগরি টু এর মধ্যে কিন্তু এটা পড়ে এই পার্থক্যগুলো আমাদের মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রোটেকশনের ডিগ্রি ডিগ্রি অফ প্রোটেকশন কতটা বেশি প্রোটেকশন কোথায় নেওয়া হয় সেই সেই যে পার্থক্যগুলো সেটা কিন্তু এখানে করা হয়ে থাকে আচ্ছা এবার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব রিসেন্ট একটা বিষয় কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বিষয় সেটা হচ্ছে ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট দু হাজার উনিশ অর্থাৎ সারা ভারতবর্ষের বনাঞ্চলের কী পরিস্থিতি তার একটা রিপোর্ট প্রতি বছর অন্তর আসে সেই রিপোর্টটা এসেছে দু হাজার উনিশে খুব সম্প্রতি এসেছে এবং এখানে বনাঞ্চলের যে পরিমাণ সেটা কত দেখা যাচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে চব্বিশ দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট হয়েছে বা এইট পয়েন্ট জিরো সেভেন ল্যাক স্কোয়ার কিলোমিটার টোটাল ফরেস্ট কভার অর্থাৎ ভারতবর্ষের যে টোটাল এরিয়া যেটা আমরা বত্রিশ লক্ষ সাতাশি হাজার লাখ স্কোয়ার কিলোমিটার যে বলা হয় তার মধ্যে কিন্তু টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট এটা হচ্ছে মোট বনাঞ্চলের পরিমাণ মোট বনাঞ্চলের পরিমাণ কিন্তু তো খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে সিক্সটিন বাই অ্যানুয়াল অ্যাসেসমেন্ট অর্থাৎ দু বছর অন্তর হয়ে থাকে ইন্ডিয়াস ফরেস্ট বাই ফরেস্ট রিজার্ভ ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু এই সার্ভেটা করে থাকে কতটা পরিমাণ বনাঞ্চল রয়েছে সেটা করে থাকে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড অর্গানাইজেশন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ তো এই মিনিস্ট্রির আন্ডারে এই ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কাজ করে থাকে নেক্সট খুব গুরুত্বপূর্ণ বিষয় এই পার্সেন্টেজরা মনে রাখতে হবে চব্বিশ দশমিক ছাপ্পান্ন পার্সেন্ট অর্থাৎ সাড়ে চব্বিশ পার্সেন্ট কিন্তু ভারতবর্ষের জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে বনাঞ্চল রয়েছে তেত্রিশ পার্সেন্ট হলে সবচেয়ে বেশি ব্যালেন্স বলা হয় সেটাকে তো এখন এখনও অনেক বেশি পাখি কিন্তু বেড়েছে প্রিভিয়াস কত ছিল আচ্ছা এখানে টোটাল ফরেস্ট কভারটা বলা রয়েছে সাত লক্ষ বারো হাজার দুশো উনপঞ্চাশ কোয়ার কিলোমিটার ওইচ টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট জিওগ্রাফিক্যাল এরিয়া টোটাল ফরেস্ট কভার এটা কিন্তু মনে রাখতে হবে ফরেস্ট কভার ফরেস্ট আর ট্রি কভার এর মধ্যে তফাত রয়েছে ট্রি কভার কত টু তো এই দুটোকে মিলিয়ে মোট কিন্তু চব্বিশ দশমিক পাঁচ ছয় হয়েছে তো ট্রি কভার আর ফরেস্ট কভার এর মধ্যে কি তফাত রয়েছে ফরেস্ট কভার তাকেই বলা হবে যেখানে কিন্তু এক হেক্টর বা তার বেশি এরিয়া জঙ্গল থাকবে এবং ক্যানোপি ডেনসিটি থাকবে টেন পারসেন্ট ক্যানোপি ডেন্সিটিটা কি সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার এরিয়া ধরা যাক এক বড় কিলোমিটার এরিয়া সেখানে গাছের পাতার যে চাঁদোয়া গাছের পাতার অর্থাৎ বৃক্ষ আমরা যদি এরকম দেখাই এই যে অংশটা এই যে উপরের অংশটা এই যে বৃক্ষের উপরের অংশটা এইটাকে বলা হচ্ছে ক্যানোপি কভার এই ক্যানোপি ক্যানোপি কভার তো এটা কোন একটা এলাকাতে যত বেশি পরিমাণ হবে ধরা যাক এতটা পরিমাণ ক্যানোপি রয়েছে বৃক্ষের ছায়া রয়েছে উপরে পাতা রয়েছে তো এই পার্সেন্টেজটাকে বলা হচ্ছে ক্যানোপি এরিয়া এটা যে টেন টেন পার্সেন্টের বেশি হয় মোর দ্যান টেন পার্সেন্টের বেশি অর্থাৎ এক হেক্টারের বেশি এলাকা হতে এবং তার দশ শতাংশের বেশি অঞ্চল কিন্তু ওই ক্যানোপিতে ঢাকা থাকতে হবে সেটাকে তবে ফরেস্ট কভার বলা হবে ক্যানোপিড ইনস্টিটিউট এখানে বলা রয়েছে পপোশন অফ অ্যান এরিয়া ইন দ্য ফিল্ড গ্রাউন্ড দ্যাট ইজ কভার্ড বাই দ্য ক্রাউন অফ ট্রিজ অর্থাৎ বৃক্ষের উপরের অংশ যেটা ঢাকা থাকে সেই অংশটাকে বলা হচ্ছে ন্যাশনাল ফরেস্ট পলিসি অফ ইন্ডিয়া নাইনটিন এইটি এইট আমরা আগেই জেনেছি এনবিজ এ দোল অফ অ্যাচিভ থার্টি থ্রি পার্সেন্ট অফ জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য ফরে ট্রি কভার তো ন্যাশনাল ফরেস্ট পলিসি অনুযায়ী কিন্তু এই থার্টি থ্রি পার্সেন্ট এরিয়া এটা অ্যাচিভ করতে হবে যেটা আমরা আগেই জেনেছি সেটা এখানে রয়েছে সেটা সেটাই প্রচেষ্টা করা হচ্ছে লার্জেস্ট ফরেস্ট কভার ইন ইন্ডিয়া মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে বনাঞ্চল সবচেয়ে বেশি তারপর অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশের এলাকা অনুযায়ী কিন্তু সবচেয়ে বেশি মনে রাখতে হবে পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু সবচেয়ে বেশি মিজোরাম সেকেন্ড এলাকা অনুযায়ী অরুণাচল প্রদেশ আর পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু সেকেন্ড হচ্ছে অরুণাচল প্রদেশ এরপর ছত্তিশগড় উড়িষ্যা বিভিন্ন স্টেট রয়েছে আমাদের জাস্ট হাইয়েস্টটা মনে রাখতে হবে দ্বিতীয়টা মনে রাখতে পারলে ভালো এখানে দ্বিতীয়টা কিন্তু সেম পার্সেন্টেজ এরিয়া বা এরিয়া ওয়াইজ কিন্তু অরুণাচল প্রদেশের সবচেয়ে বেশি বনাঞ্চল রয়েছে দ্বিতীয় স্থানে মোট এলাকা অনুযায়ী মধ্যপ্রদেশ প্রথম মোট পার্সেন্টেজ অনুযায়ী মিজোরাম প্রথম এরপর মেঘালয় মণিপুর নাগাল্যান্ড অর্থাৎ উত্তর পূর্বে ভারতে কিন্তু সবচেয়ে বেশি বনাঞ্চল পার্সেন্টেজ এরিয়া অনুযায়ী দেখতে পাওয়া যায় তো খুব গুরুত্বপূর্ণ বিষয় আর ম্যানগ্রোভের ক্ষেত্রে বলে রাখি ম্যানগ্রোভ সবচেয়ে বেশি অরণ্য রয়েছে পশ্চিমবঙ্গে এবং দ্বিতীয় হচ্ছে গুজরাট তো এই সমস্ত ইনফরমেশানগুলো একটু মনে রাখতে হবে স্বাভাবিক উদ্ভিদের সাথে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা আলোচনা এখানে করা হল এরপরেও স্বাভাবিক উদ্ভিদের বিভিন্ন ন্যাশনাল পার্কস ওয়াইল্ড লাইফ নিয়ে ডিটেলস আলোচনা করা হবে আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ